নমস্কার, আমি অনুপমা। মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে ভাইফোঁটার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমার সকল ভাই এবং দাদাদের দীর্ঘ আয়ু কামনা করি। ভাইফোঁটা উপলক্ষে একটা মাটন রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য দেখুন বাজার থেকে একটা দাপনা আনা হয়েছে খাসি, সঙ্গে একটু চর্বি আনা হয়েছে। এই দাপনাটাকে নিজে হাতে কেটে আজকে রান্না করব একদম ভিলেজের স্টাইলে। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ লাগবে খেতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দাপনটাকে এখন কেটে নিই। এই দেখুন আমার নতুন ডাসা আর সঙ্গে নতুন কাটিং বোর্ড, আজকে প্রথম এইভাবে আমি মাংস কাটবো। চলুন তাহলে মাংসটা কেটে নিই। মাংসটা কাটার পরে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর খাসির মাংস কিন্তু প্রচুর শক্ত হয়, আর আগেকার দিনে কিন্তু গ্রামে মাংস প্রেশার কুকারে সিদ্ধ করা হতো না। আমার মা এবং ঠাকুমাকে দেখেছি খাসির মাংস বাড়িতে নিলে লেবুর রস ও লবণ দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে মেখে রেখে দিত, এতে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যেত। আজকে রান্নাটাও আমি সেইভাবেই করব। এখন মাংসে লেবুর রস এবং লবণ মাখিয়ে নেব। দিচ্ছি পাতি লেবুর রস, ভালো করে মেখে নেব। মেখে রেখে দিলাম, এখন মশলাটা বেটে নেব। গোটা জিরে, রসুন, আদা ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মশলাটাকে এই যে বেটে নিয়েছি, এখন একবারে মশলাটাকে ম্যারিনেট করে মাংসের ভিতরে দিয়ে দেবো। মাংসের ভিতরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা এবং একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটাকে যে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এখন এই মাংসটা 15 মিনিট মতো রেস্টে থাকুক, এদিকে আমি উনানটা ধরিয়ে আলুগুলো ভেজে নেব। এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, কিছু গোটা জিরে ও কিছু তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাংসটাকে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটাও তত অমায়িক হয়েছে। এখন মাংসের ভিতরে জল দিয়ে দেবো। মাংসটা তৈরি হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আমার মাংস রান্নাটা কমপ্লিট, এখন খেয়ে বলি কেমন হয়েছে মাংসের টেস্টটা। গরম গরম ভাত আর মাংস যা লাগবে না খেতে। এই দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আশা করি দেখে বুঝতে পারছেন কি দারুণ হয়েছে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ লাগছে খেতে। আশা করি মাংসটা দেখে বুঝতে পেরেছেন যে মাংসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারাও কিন্তু ভাইফোঁটার দিনে এইভাবে মাংস রান্না করে আপনার ভাই কিংবা দাদাকে খেতে দেবেন, দেখবেন তৃপ্তি করে খাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। বাই।